পাঁচ মাস পর দেশে করোনায় একদিনে আক্রান্ত শনাক্তের সংখ্যা 8,000 ছাড়ালো। মঙ্গলবার পর্যন্ত 24 ঘন্টায় দেশে 8,407 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর আগে গত বছরের 13 অগস্ট একদিনে করোনায় আক্রান্ত হয়েছিলেন 8,465 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় মঙ্গলবার পর্যন্ত 24 ঘন্টায় শনাক্তের হার 23.98%। 9 অগস্টের পর এটি সংক্রমণের সর্বোচ্চ হার। এ সময় 10 জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু 28,164 জনের। দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত 16,32,794 জন। সুস্থ হয়েছেন 475 জন, মোট সুস্থ 15,53,795 জন। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের শতভাগই ডেল্টা ধরনে আক্রান্ত। তাদের মধ্যে 21-58 বছর বয়সীদের সংখ্যাই বেশি। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা 96 জনের দেহের নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্স করে 20 ভাগের মধ্যে অমিক্রন সংক্রমণ পেয়েছেন গবেষকরা। জানাতুল বাকিয়াকে কার রিপোর্ট। 2021 সালের 29 জুন থেকে 2022 সালের 8 জানুয়ারি পর্যন্ত 769 জন কোভিড পজিটিভ রোগীর নমুনার জিনোম সিকোয়েন্স করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ এর জেনেটিক অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ। সংবাদ সম্মেলনে ওই গবেষণার ফলাফল প্রকাশ করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। যারা ভর্তি রোগী তাদেরও আমি নাজাল সোয়াব নিয়েছি, আমি আউটডোর থেকে নিয়েছি। আউটডোরে যাদের পেয়েছি তাদের মধ্যে আমরা 20% অমিক্রন পেয়েছি, ভর্তিদের মধ্যে অমিক্রন রোগী পাই নাই। তবে কেন ভর্তি রোগীর মধ্যে পেলাম না, এই প্রশ্নের জবাব হলো এই যে মৃদু সিমটম থাকার কারণে এবং কোমরবিড যারা তারাও এর মধ্যে ইনক্লুডেড হলেও তারা ভর্তিযোগ্য অবস্থায় নাই বলে তারা এখনও ভর্তি হয় নাই। তবে ভবিষ্যতে যে হবে না সেটাও আমরা বলবো না। একটা কথাই শুধু বলি যে অমিক্রনও কিন্তু কোমরবিড ব্যক্তিদের জন্য মৃত্যুর কারণ হতে পারে। চলতি বছরের 8 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি ঢাকার বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে করোনা উপসর্গ নিয়ে আসা 96 জন রোগীর নমুনা পরীক্ষায় 9 জনের দেহে অমিক্রন শনাক্ত করেন গবেষকরা। পরবর্তীতে অমিক্রন আক্রান্তের সংখ্যা গুণিতক হারে বেড়ে চলার আশঙ্কা করছেন তারা। কিছু কিছু জায়গায় এই ইস্যুটা যে এস ড্রপ আউট হলে অতি উৎসাহিত হয়ে সঙ্গে সঙ্গে অমিক্রন বলার একটা প্রবণতা দেখা যাচ্ছে, কিন্তু এটা WHO-র গাইডলাইন অনুসারে জেনোম সিকোয়েন্সিং করার পরেই ইথিক্যালি আপনি বলবেন দিস ইজ অমিক্রন। সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনে চলার জোর পরামর্শ দিয়ে প্রবীণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী অমিক্রনে আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বাড়বে বলেও সতর্ক করেছেন। মিউটেশনের ধরন। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।